আজ আমি তোমাদের দেখাবো সাউন্ড আশা করি সবাই ভালো আছে এবং এরপর থেকে প্রত্যেক দিন ক্লাস নাইনের ভিডিও পাবে প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস পড়ানোর সাথে সাথে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো এবং এই চ্যাপ্টার শেষ হবে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন বলবো বট কোশ্চেন বলবো যেইগুলো পরীক্ষায় দেয় তোমরা এইভাবে করো শুধু ভৌতিকজ্ঞান সাজেশনের আশা কখনোই বসে থাকো না তাহলে ভালো নাম্বার কিংবা ভৌতবিজ্ঞান বিজ্ঞান সম্বন্ধে জানতে পারবে না এবং কত সহজে তোমাদের ভৌতবিজ্ঞান বিজ্ঞান জানানো যায় সেটাই আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখো এবং এই সাউন্ডের যে ইন্টারেস্টিং পার্টটা যেখান থেকে শুরু হয় সেটা আগের দিনই শুরু করেছি এবং আজকে তার সেকেন্ড পার্টটা মানে টোটাল ভিডিও থার্ড পার্টটা দেখাবো সেটা সাউন্ড দিয়ে আমরা কী কী কাজ করতে পারি আগের দিনও দেখিয়েছি আজকেও দেখাবো আগের দিন দেখেছি প্রতিফলন দিয়ে স্টেটোস্কোপ দিয়ে শুরু করে তারপর বিভিন্ন ডাক্তারের যন্ত্রপাতিগুলো ইউজ করা হয় আজকে দেখাবো এই সাউন্ড দিয়ে আমরা আর কি কি কাজ করতে পারি এই সাউন্ড দিয়ে আমরা আরও একটা কাজ করতে পারি সেটা হলো সমুদ্রের গভীরতা নির্ণয় এবং কোনো বস্তু কত দূরত্ব রয়েছে সেটা গভীরতা কত দূরত্ব সেই ডিস্ট্যান্সটা মাপা যায় তো প্রথম টপিক আছে সমুদ্রের গভীরতা কী করে নির্ণয় করা যায় অতি সহজে স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো সমুদ্রের গভীরতা নির্ণয় কি করে আমরা করতে পারি সেটাই দেখাবো ধরো এই বিন্দুটা এই সমুদ্রের উপরে এতটা জলের লেয়ার রয়েছে তুমি এই রকম একটা বিন্দুতে তুমি একটা এ বিন্দুতে তুমি রয়েছো সেখান থেকে তুমি একটা যন্ত্র দিয়ে আওয়াজ করলে আওয়াজ করলে শব্দটা কী হয় মাটিতে এসে পৌঁছাবে এবং আমরা জানি শব্দ কোনো বড় তলে আঘাত পেলে সেটা আবার প্রতিফলিত হয় এবং জোরে সাউন্ড করলে ব্যর্থ তলে কি জোরে সাউন্ড করলে আবার কি প্রতিফলিত হয় তুমি এই বি বিন্দুতে শুনতে পাবে ধরো এই বি বিন্দুতে শুনতে পাবে আর তোমার তাহলে বের করতে হবে কি এইটুকু এইখান থেকে এইটুকুর গভীরতা তাহলে যদি এই বিন্দুটা যদি তুমি ধরো এন তাহলে এন থেকে এই যে সি এন সি এর গভীরতা এইটুকু বের করতে পারলে আমাদের পুরো জিনিসটা শেষ এটা কি করে দেখ বের করবো খুবই সোজা এর থেকে সোজা জিনিস হয় না আর টোটাল মনে করো তুমি এক্স গভীরতা ভিতরে রয়েছে তুমি এটা সহজেই মেপে নিতে পারবে এক্স গভীরতা এবার কি করে বের করব মনে করি তুমি কোনো একটা যন্ত্র দিয়ে এই বিন্দুতে আওয়াজ করলে এবং কোনো ভিতরে জাহাজের এখান থেকে কোনো আওয়াজ করলে তুমি সেটা বিন্দুতে শুনতে পেলে তাহলে শব্দ গ্রহণ যন্ত্র তাহলে শব্দ কতটা পথ অতিক্রম করেছে বা তুমি কতটা পথ শব্দ কতটা পথ অতিক্রম করেছে উপরিতলে তলে শব্দ পথ অতিক্রম করেছে এ বি এন শব্দ কতটা পথ করেছে এ এন বি এতটা পথ অতিক্রম করেছে শব্দটা টোটাল এইবার হচ্ছে এ বিন্দুতে শব্দ উৎপন্ন বিন্দু এবং বি বিন্দুতে প্রতিফলিত হয়ে শব্দ পৌঁছায় বি বিন্দুতে শব্দ পৌঁছায় এবং ধরা যাক এই যে এ বিন্দু থেকে শব্দ গেল। এবং বি বিন্দুতে পৌঁছালো এই টোটাল টাইমটা নিয়েছে টি টোটাল টাইমটা কত টি এবং টি নিয়েছে টি হচ্ছে তুমি একটা কোনো স্বয়ং বা যে স্টাফও আছে সেই স্টাফও আছে তুমি মাপতে পারো অতি সহজেই এবং মনে করি এইখান থেকে এন সি এর উচ্চতা হচ্ছে এইচ এটা কত ধরে নিলাম এইচ এবং তাহলে এবার কি করে বের করব মনে করি বা ধরে নিচ্ছি সমুদ্রের জলে বেগ কত সাউন্ডের বেগ এখান থেকে আসলো এখান থেকে গেল একটা বেগ আছে তো গতি বেগ ছাড়া তো যাচ্ছে না মনে করি সাউন্ডের বেগ ভি সাউন্ডের বেগ ভি অতএব এ এন এ এন সমান সমান কি এবি বাই টু এটা যদি একটুখানি এদিকে আঁকতাম তাহলে সুবিধা হতো মনে করো এটা একটা ই তাহলে এ এন হচ্ছে মিডিল পয়েন্টের তাহলে কি এ এন সমান সমান কি হা এ বি টোটাল ডিস্টেন্সটা অর্ধেক হচ্ছে এইটুকু অতএব এ সি প্লাস সিবি এসি প্লাস সিবি যতটা পথ সাউন্ডটা প্রতি এই আপোজিত আপোজিত তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রতিফলিত তরঙ্গ তাহলে কত হলো এ পি প্লাস সিবি সমান সমান কতটা দূরত্ব রয়েছে গতিবেগ ইন্টু সময়ের যদি বের করি গতিবেগ কিন্তু সময় কী করি তাহলে টোটাল দূরত্ব পাই তাহলে কী হবে গতিবেগ ভি ছিল আর সময় টি তাহলে এইটাই হচ্ছে এ এব আর বি সি এর অতিক্রান্ত পথ এতটা দূরত্ব অর্থাৎ এসি সমান সমান কি এসি সমান সমান সিবি এসি সমান সমান সিবিকাল টু ভি টি বাই টু এবং এই যে এই যে দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যার দুটো দৈর্ঘ্য সমান তাহলে কি এ এ এ বি সমান সমান বা তাহলে পাবো আর এটা একটা কি সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ সমান সমান কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এটা ভূমি এটা লম্বান সমান অতিভুজ স্কোয়ার লম্ব তাহলে ভূমি স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব মানে হচ্ছে এনসি স্কোয়ার ইকাল টু এ সি স্কোয়ার তাহলে এইবার কি করবো এই এন বা যেই এখানে আমরা কিসের মান পেয়েছি এ এর মান আমরা জানি এই সরি এ এন এর মান আমরা এখান থেকে পেয়েছি এই যে হাফ আর এস এনসি এর মান আমরা জানি তাহলে এ এর মান হচ্ছে এল বাই টু এর স্কোয়ার এল বাই টু এর স্কোয়ার কারণ আমরা এই বি সমান সমান এল ধরে নিই বি সমান সমান ধরে নিতলাম এল কত হবে হাফ এল তাহলে এটা হবে এল বাই টু এর স্কোয়ার প্লাস এন সি মান হচ্ছে এইচ স্কোয়ার সমান সমানি সি বা সি বি সমান সমান ভি টি বাই টু এর হোল স্কোয়ার দেখো এখান থেকে কী পাবো এখান থেকে পাবো হচ্ছে যে এইস স্কোয়ার সমান সমান টি স্কোয়ার বাই টু মাইনাস এল বাই এর হোল স্কোয়ার বাই পাবো এই সমান সমান ওয়ান বাই ফোর ব্র্যাকেটে ভিটি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তারপরে কি পাবো তারপরে এই সরি এখানে স্কোয়ার হবে এই সিকোয়াল টু রুট ওয়ান বাই ওয়ান বাই রুট করলে ওয়ান বাই টু হয় রুটোবার ওভার এর হোল মাইনাস এলএ স্কার্ড তাহলে আমি কি জানলাম কতটা কী কী জানতে হবে সমুদ্রের উচ্চ গভীরতা বের করতে হলে হাফ হাফের মান ভি শব্দের গতিবেগ আমরা জলে বের করে নিতে পারব সময়টা আমরা বের করতে পারবো এল এল মানে হচ্ছে তুমি কত দূরে সাউন্ডটা শুনতে পেলে এটা আমরা বের করে নিতে তাহলে অতি সহজে আমরা শব্দের গতিবেগ বের করে নিতে পারবো এখান থেকে ঠিক এইভাবেই এরোপ্লেনের উচ্চতাও আমরা বের করতে পারবো এরোপ্লেনের উচ্চতাও তাহলে যদি আমি ধরে নিই তাহলে তুমি এরোপ্লেনে যাচ্ছিলে এই বিন্দুতে একটা আওয়াজ করলে এবং সেটা এই বিন্দুতে শুনতে পেলে তাহলে কি হলো টোটাল শব্দটা অতিক্রম করলো কত এত বিন্দু থেকে এত বিন্দু এবং নিচে যে মাটি ছিল মাটিতে সেটা প্রতিফলিত হলো তাহলে এই বিন্দু শব্দটা তুমি এখানে উৎপন্ন করেছা এখান থেকে এসে এই বিন্দুতে পৌঁছালো তাহলে কি এই টোটাল হাইটটা ধরে নিলাম এই বিন্দুটার নামও দিলাম এন এটা এ এটা হচ্ছে বি এবং গতি শব্দের গতিবেগ কত ভি আর এই উচ্চতা কত এইচ আর টোটাল ই কেউ টোটাল এই দূরত্ব হচ্ছে তাহলে পরে আমরা কী পাবো এইটা সমান সমান এবি এবি আর প্লেনের গতিবেগ কত ছিল ভি ছোটো হাতের ভি আর এটা বড় হাতের ভি অর্থাৎ কী পাবো এবি টি সময় পরে শুনতে পেয়েছি এবি সমান সমান কতটা ডিস্টেন্স এবি সমান সমান প্লেন যতটা গতিবেগে গেছে টি সময় ধরে এটা কত সময় পরে শুনতে পেয়েছি টি সময় তাহলে এবি সমান সমান কি ভি টি এটা তো বলে যেত অর্থাৎ এবি সমান আর এই দিকে কী পাবো এ এ বিন্দুটা সি এ সি প্লাস সি বি সমান সমান ভি টি এ সি সমান ভি টি বড়ো হাতের বি এটা শব্দের গতিবেগ এটা প্লেনের গতিবেগ কারণ এইখান থেকে এইটুকু শব্দটা অতিক্রম করেছে এইটাই তাহলে শব্দের দূরত্ব তাহলে শব্দের গতিবেগ কিন্তু সময় আর এটা হচ্ছে কতটা প্লেনটা আমরা কতটা দূরত্ব কি শুনতে পেলাম সেটা হচ্ছে প্লেনের গতিবেগ কিন্তু সময় একই সময় অতএব এখান থেকে আরও একটা পাব যে এ এন এখান থেকে কী পাবো এ এন সমান সমান হাফ এবি কারণ এটা এব মিডিল পয়েন্ট তাহলে এবি সমান সমান ভি টি বাই টু ভি টি বাই টু আমরা লিখতে পারি আর এই বাস থেকে আমরা কী লিখতে পারি অতএব এসি সমান সমান সি বি ইকোয়াল টু বড় হাত হাফ ভি টি আর সি এন সমান সমান এইচ আমরা ধরে নিয়েছি তাহলে এইবার কী পাবো আগের মনের মতন সি সরি এ এন স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার ইকোয়াল টু এ সি স্কোয়ার এ সি এর হোল স্কোয়ার তাহলে এখান থেকে কী পাবো এ এন এর মান বসিয়ে দেব আর এইগুলো বসিয়ে দেবো তাহলে এখান থেকে যদি মান বসাই কিংবা যদি আগে থেকে বের করে নিই তাহলে ডাইরেক্ট এইচ স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি হাফ ভি টি এর হোল স্কোয়ার মাইনাস হাফ ছোটো হাতের ভি টি এর হোল স্কোয়ার তাহলে এইখান থেকে দেখো আমরা সব কী কী কমন নিতে পারি অর্থাৎ এই সমান সমান এইচ স্কোয়ার সমান সমান কী কমন নেব টি স্কোয়ার বাই ফোর কমন নিতে পারি সবার মধ্যে দিয়ে কারণ এটা একটু বাইরে গেলে ওয়ান বাই ফোর হয়ে যায় ভি বি স্কোয়ার মাইনাস ছোটো হাতের বি স্কোয়ার অর্থাৎ এই সমান সমান কী পাবো এই সমান সমান আমরা পাবো যে রুটোবার বা রুট করলে এটা কী হবে রুটটা উঠে যাবে টি বাই টু রুটোবার বড় হাতের ভি স্কোয়ার মাইনাস ছোটো হাতের ভি স্কোয়ার তাহলে অতি সহজে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি এবার তোমাদের দেখো বাদুর কি করে করে বাদুর কিভাবে যায় বাদুর কিভাবে যায় তো বাদুর কিভাবে যায় ধরো এখানে বাদুরটা রয়েছে এখানে বাদুরটা রয়েছে সামনে বা পতঙ্গ কিংবা তার গতিগত কোনো বাধা রয়েছে তো একটা শব্দ তরঙ্গ ছাড়ে প্রতিফলিত কানে আসে এইভাবে ও বুঝতে পারে সামনে কোনো যদি প্রতিফলিত আসে তাহলে সামনে বুঝতে পারে সামনে কোনো শিকার রয়েছে অথবা কোনো বাধা রয়েছে যদি প্রতিফলিত না হয় তাহলে নেই বাদুর সবসময় একটা আওয়াজ করতে করতে যায় কি এখানে একটা আওয়াজ ফেললো আবার প্রতিফলিত যদি আসে তাহলে সামনে বাঁধা রয়েছে এইভাবেই বাদুর যায় এবং আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে সমস্ত জিনিসে আমরা এইভাবেই কাজ করি কিংবা এত সহজেই আমরা বের করতে পারি